চুষি খাওয়ার পরে ধান কিন্তু কালো হয় এই ধানের যে চালগুলো আছে এই চালগুলা কিন্তু ভেঙ্গে ভেঙ্গে যাবে ধানের জমিতে এমন একটি পোকা আছে যে পোকাকে আমরা অনেক সময় অবহেলা করে থাকি এই পোকা যদি ধানের ধানের জমিতে আক্রমণ করে থাকে তাহলে মিনিমাম ফলন কম হতে পারে আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি মুজবাহ স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে গান্ধী পোকা দমনের একশো পার্সেন্ট সঠিক পদ্ধতি গান্ধী পোকা চেনার উপায় এক নম্বর সেটি হচ্ছে গান্ধী পোকা সবসময় লম্বা এবং সরুটি হয় এবং এর সামনে দুইটা সুর থাকে দ্বিতীয় হচ্ছে এটি বাদামী রং থেকে হলুদ বর্ণের হয়ে থাকে তৃতীয় চেনার উপায় জমিতে অতিরিক্ত ধানের যদি আক্রমণ করে থাকে গান্ধী পোকা অনেক সময় গন্ধ বের হয় যার কারণে এই গান্ধী পোকা গন্ধ পোকাও অনেক সময় বলে থাকে এছাড়াও ইংরেজিতে এর নাম হচ্ছে রাইস বা ধানের জমিতে কখন আক্রমণ করে আমার পাশেই যে আপনারা ধানগুলা দেখতেছেন ধানের যখন শীষ বের হয় এই শীষ বের হওয়ার সঙ্গে সঙ্গে যদি গান্ধী পোকা আক্রমণ করে এই ধানের রস চুষে খেয়ে ধানটা চিটা করে দেয় এছাড়াও দ্বিতীয় ক্ষতির ধরনটা হচ্ছে যখন ধান পুষ্ট হয় পুষ্ট হওয়ার পরে রসগুলা চুষে খায় চুষে খাওয়ার পরে ধান কিন্তু কালো হয় ক্ষতির ধরন হচ্ছে যখন এই ক্ষতি অবস্থায় আপনারা যদি ধান কেটে নিয়ে যান পরবর্তীতে যখন ধান ভাঙবেন তখন এই ধানের যে চালগুলা আছে এই চালগুলা কিন্তু ভেঙে ভেঙে যাবে এটি হচ্ছে ক্ষতির ধরন যদি আপনারা এর দমন সঠিকভাবে না করেন তাহলে কিন্তু ফলনটা অবশ্যই ধানের গান্ধী পোকা দমনের জৈবিক পদ্ধতি এই মেহগনের গাছের যে গোটা আছে গোটা থেকে সংগ্রহ করে নির্যাস তৈরি যদি ধানের জমিতে আপনারা স্প্রে করে দেন প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম হারে তাহলে কিন্তু ধানের জমি থেকে গান্ধী পোকা দমন হবে এছাড়াও আপনারা অথবা হিসাবে নিম পাতা নির্যাস প্রতি লিটার পানিতে চার মিলি এর সঙ্গে হুইল পাউডার যদি আপনারা দেন

আপনারা সর্বপ্রথম কোনো কথা না যদি কারেন্ট পোকার কীটনাশক দেন অথবা মাজরা পোকার কীটনাশক দেন এছাড়াও পাতা মোড়ানো পোকার কীটনাশক দিলেও কিন্তু এই গান্ধী পোকা অনেক সময় জমি থেকে যায় তবে অতিরিক্ত যদি আক্রমণ করে সেক্ষেত্রে আপনারা ক্লোরোফাইডি ফ্স গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম এক মিলি হতে দুই মিলি হারে ধানের জমিতে স্প্রে করে দিতে পারেন অথবা এবং একটিন ব্যানজয়েড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা এক হারে স্প্রে করে দিতে পারেন অথবা হিসাবে আপনারা এসিফিড গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা দুই গ্রাম এক মিলি অথবা দুই মিলিহারে যদি বিকেলবেলা স্প্রে করে দেন ধানের জমিতে তাহলে কিন্তু গান্ধী পোকা থাকবে না অথবা হিসাবে এই কীটনাশকগুলো যদি না পাওয়া যায় তাহলে মেলাথিয়ান জাতীয় গ্রুপের কীটনাশক আছে সেই কীটনাশক আপনারা প্রতি লিটার পানিতে এক থেকে দুই গ্রাম অথবা এক থেকে দুই মিলিহারে স্প্রে করে দিবেন ধানের জমিতে তাহলে কিন্তু গান্ধী পোকা একশো দমন হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম